জাতীয় সড়কে দুটি গাড়ির সংঘর্ষ ঘটনা উদয়পুর আগরতলা জাতীয় সড়কের গোকুলপুর এগ্রিকালচার চৌমুহনী সংলগ্ন এলাকায় জেনাজার TR071224 নম্বরের একটি যাত্রীবাহী বাস উদয়পুর থেকে আগরতলা যাওয়ার পথে এগ্রিকালচার চৌমুহনী স্থিত জাতীয় সড়কে NL01G9192 নম্বরের মালবাহী 12 চাকার লরি যাত্রীবাহী বাসটির পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাকে কেন্দ্র করে দুই গাড়ি চালকদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়, ব্যাহত হয়ে পড়ে যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাধাকিশোরপুর থানার পুলিশ এবং লরি চালককে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনায় এগ্রিকালচার চৌমুহনী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একজন রঞ্জন নাম আছি, এই পেছন থেকে দ্রুত গতিতে আইতেছে। কি গাড়ি আছে তারপরে? তার বারো চাকা বড় গাড়ি, পাঞ্জাবডি পাঞ্জাবডি। তখন আমি দেখলাম তো সামনে থেকে একটা কমান্ডার গাড়ি আইতেছে, জাম লাগবো। আমি টান্নে আছি, টান্নে আমার সামনে একটা বাস গাড়ি আছে। আমার বাস গাড়ি ওভারটেক করার মতো আমি ওভারটেক করছি, ওভারটেক করার পরে আমারও ওভারটেক করি যে আমি রাস্তার নিচে নামাই দিছি। এ আমার আটকে রাখছে, আটকে আমার মামাশিদেরা গালগালাজ করছে। পুলিশে পুলিশেরা কথা থাকো আমার আটকে রাখছে বলে। ব্রিজের ঘোরাত, গোকুলনগর ব্রিজের ঘোরাত,